বিরতির পর স্বাগত। বন্যা পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষ এবার এগিয়ে আসছে, যারা এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী বা এখনো পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় আশ্রিত রয়েছে, বিশেষ করে যারা যাদের বাড়ি ঘর সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যায়, সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার তাদের পাশে এসে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। এছাড়া দেখা গেছে আজ ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগেও ইন্দ্রনগর জগৎপুর কাটাখাল সংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার প্রয়াস কিন্তু জারি রয়েছে। প্রতিনিয়ত তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে, বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে সাহায্য প্রদান করছে। কি বলছেন বাম নেতৃত্বরা শোনাচ্ছি। ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই ইতিমধ্যে জানেন যে এই রাজ্যের লাখ লাখ মানুষ ভয়ানক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আগস্ট মাসের 18 তারিখ থেকে আমাদের রাজ্যে যে বন্যার পরিস্থিতি এবং তার পরবর্তী সময় এক সপ্তাহ ব্যাপী ভয়াবহ যে তাণ্ডব, এই তাণ্ডবে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ সেখানে মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয়েছে, ভয়ানক সংকটের মধ্যে মানুষ দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা জানেন আমাদের রাজ্যের ইতিহাস, যারা খবর রাখেন আমাদের রাজ্যের যে বামপন্থী সংগঠনগুলো, লাল ঝান্ডার সংগঠনগুলো, তারা তাদের সমস্ত কর্মসূচি বাদ দিয়ে, তারা তাদের সমস্ত সাংগঠনিক কাজকর্ম বাদ দিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার ঘোষণা করেছে। গত আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু করে আজকে পর্যন্ত দিন রাত এক করে আমাদের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলো, গণ আন্দোলনের বন্ধুরা মানুষের পাশে দাঁড়িয়ে ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছে। এরকমই একটি উদ্যোগ আজকে এই 6 নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের জগৎপুর সংলগ্ন নদীর পাড়ের প্রায় এখানে 35টির মতো পরিবার আছে, তাদের জলে সম্পূর্ণ তারা ডুবে গেছে, জলে তাদের বাড়িঘরের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রাজ্যের আপনারা জানেন যুবদের প্রিয় সংগঠন DYFI এবং আমাদের শ্রমিকদের প্রিয় সংগঠন CITO-র অন্তর্ভুক্ত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, তারা আজকে সাহায্যের হাত নিয়ে এখানে এসছে। আমাদের অটোরিকশা ইউনিয়নের পক্ষ থেকে এখানে পরিবারগুলোর বিছানাপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু শাড়ি, মশারি এবং রোগ জীবাণু যাতে না ছড়ায় যুব আন্দোলনের বন্ধুরা সেখানে কিছু ফিনাইল, শিশু খাদ্য ইত্যাদি নিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে চাইছি না। আপনারা শুনলেন অমল চক্রবর্তীর বক্তব্য। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগেই আজ তারা ইন্দ্রনগর জগৎপুর কাটাখাল এলাকায় যান এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং বিভিন্ন খাদ্য সামগ্রী তারা তুলে দেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।